বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যে যারাই আসেন তারা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে দর্শন করবেন না বা মায়ের আশীর্বাদ নেবেন না তা কখনই হতে পারে না, এবং কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ যারাই আসছেন প্রত্যেকেই কিন্তু প্রথমেই হয়তো ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে যান। একই রকম ভাবে আজ রাজ্যে এসেছেন মাতার বিজেপির কিষাণ মোর্চার কেন্দ্রীয় প্রভারী অশোক সিং, এবং তিনিও রাজ্যে পা রেখেই সরাসরি চলে গেছেন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। শুক্রবার মাতার বাড়িতে পুজো দিয়েছেন বিজেপি কিষাণ মোর্চার কেন্দ্রীয় প্রভারী অশোক সিং, সাথে উপস্থিত ছিলেন বিজেপির কিষাণ মোর্চার প্রদেশ সভাপতি জহর সাহা। এদিন প্রথম কিষাণ মোর্চার কেন্দ্রীয় প্রভারী মাতার বাড়িতে থাকা ভিআইপি রুমে আসেন, সেখানে তাকে স্বাগত জানান গোমতী জেলা বিজেপির কিষাণ মোর্চার সভাপতি তাপস দাস। পরবর্তী সময়ে মাতার বাড়িতে পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি। রাজ্যে ইতিমধ্যে और भारी घोषणा होने के बाद ये मेरा पहला 3 दिवसीय संगठनात्मक बैठक के लिए दौरा है, और इसी के क्रम में आज मैं मातावारी का दर्शन करने आया हूँ। मेरा सौभाग्य है कि मैं लाख प्रयत्न करता तो शायद यहाँ न पहुँचता, लेकिन आज मुझे माता का दर्शन करने का अवसर मिला, और ये हम सब कार्यकर्ताओं के लिए, भारतीय जनता पार्टी के लिए सौभाग्य का विषय है। और यहाँ से हम लोग अपने संगठनात्मक बैठक का शुरुआत करेंगे। निश्चित रूप से जो दायित्व हम लोगों को मिला है, मुझे एवं जोहर जी को, उनकी पूरी टीम को, माता रानी की शक्ति से हम सब लोग उसको दायित्व को निर्वहन सही ढंग से कर पाए, ये आशीर्वाद हम सब लोगों ने लिया है। রাজ্যে পুর নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যেই কিন্তু ঘোষণা হয়ে গেছে, এবং সেই বিষয়গুলোকে কেন্দ্র করেই আমরা বিগত দিন থেকেই দেখছিলাম যে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বরা একের পর এক কিন্তু আসছেন, এবং শুধুমাত্র বিজেপিরই যে আসছেন তাও কিন্তু নয়, অন্যান্য দলেরও শীর্ষ নেতৃত্বরা রাজ্যে আসছেন, সেই বিষয়টাও দেখতে পেয়েছি আমরা। বিজেপির, তৃণমূলের, কংগ্রেসের সকলেরই কিন্তু নেতৃত্বরা আসছেন, এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা চলে কোনোভাবেই কিন্তু বিজেপিও এই পুর নির্বাচন হোক বা নগর পঞ্চায়েত নির্বাচন হোক বা সামনের বিধানসভা নির্বাচনই হোক না কেন, কোনোভাবেই কিন্তু তারা কোনোভাবেই জমি ছাড়তে কিন্তু নারাজ রয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বরা, একাধিক শীর্ষ নেতৃত্বরা রাজ্যে পা দিয়েছেন, এই মুহূর্তে এসে পৌঁছেছেন বিজেপি কিষাণ মোর্চার কেন্দ্রীয় প্রভারী অশোক সিং, এবং সাংগঠনিক একাধিক কর্মকাণ্ড তার রয়েছে, কর্মসূচি তার রয়েছে, সে কথাও তিনি জানিয়েছেন, এবং আজকের সেই কর্মসূচিগুলোর সূচনা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে তিনি ভিজিট করেছেন, দর্শন করেছেন, মায়ের আশীর্বাদ নিয়েছেন, নিয়েই তিনি শুরু করবেন সমস্ত রকমের রাজ্যের আজকের কর্মকাণ্ড, সেই কথাই কিন্তু তিনি জানিয়েছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।